अस्सलाम वालेकुम डियर व्यूअर एंड सब्सक्राइबर, आई एम इंजीनियर बाशार, वेलकम माय चैनल एटलास ऑटोमेशन बिल्डिंग। डियर फ्रेंड, आज के अपने देखो कीभव अपनारा सिलेक्ट पीएलसी ते कीभव अपनारा एसआर फ्लिप फ्लॉप एंड आरएस फ्लिप फ्लॉप ए दुटी इंस्ट्रक्शन निये कीभव अपनारा लैडर डायग्राम लिखबेन, लैडर डायग्राम तैयारी करबेन, से प्रसेसटी आज के अपने देखो। तो फ्रेंड, आमार हाथे जे पीएलसी आछे सिलेक्ट MM3030 ए पीएलसी दिये आज के अपने प्रोग्राम टी देखो बंधुरा। तो বন্ধুরা চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি এসআর এসআর ফ্লিপ ফ্লপ নিব, এসআর ফ্লিপ ফ্লপ নিব। এখানে প্রথমে আমি S1 একটি সুইচ ব্যবহার করব, আমি সুইচটি দিব ডিজিটাল ইনপুট 0, ডিজিটাল ইনপুট 0 ব্যবহার করব। ওকে, দেন এখন আমি এটা হলো যে আমার S1, দেন আমি আরে আরেকটি সুইচ ব্যবহার করব। ফ্রেন্ড, ডিজিটাল ইনপুট 1 ব্যবহার করব। ফ্রেন্ড, তো ফ্রেন্ড আমি একটা আউটপুট ব্যবহার করব, আউটপুটটি হবে আমার ডিজিটাল আউটপুট 0, ডিজিটাল আউটপুট 0। ওকে, তো ফ্রেন্ড এটা হলো আমার এসআর এসআর ফ্লিপ ফ্লপ। এখন আমি আরএস ফ্লিপ ফ্লপ প্রোগ্রাম লিখব, এখানে SRR1, এখানে আমি এসএর জন্য একটি ইনপুট নিব, এসএর জন্য ইনপুট হবে আমার DI1। R1 এর জন্য ইনপুট নিব আমি, সরি, এখানে ইনপুট নিব আমি DI3। তো ফ্রেন্ড, এখন এখন আমি লেটারটি কমপ্লিট করব, দেন এখানে আমি একটা আউটপুট নিব, আরএস এর জন্য একটা আউটপুট নিব, এসআর এর জন্য একটা আউটপুট নিছি, আউটপুটটি হবে ফ্রেন্ড আমার ডিজিটাল ইনপুট 1। ইয়েস, তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে আমি পিএলসি তে দিব, কম্পাইল এন্ড ডাউনলোড। তো ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে বন্ধুরা যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আমরা রিসেন্টলি অ্যাডভান্স লেভেলের পিএলসি ট্রেনিং শুরু করছি, আপনারা যদি অ্যাডভান্স লেভেলের পিএলসি ট্রেনিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, এখান থেকে ডাউনলোডিং স্টার্ট হয়েছে ফ্রেন্ড। আর ফ্রেন্ড, এই পিএলসি গুলো যদি আপনি কিনতে চান, সিলেক্ট পিএলসি, সিলেক্টের কমিউনিকেশন কেবল, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডাউনলোড ইজ সাকসেসফুলি। তো ফ্রেন্ড, এখন আমি অনলাইন করে নিব আমার পিএলসি কে। তো ফ্রেন্ড, এখন আমি প্রথমে এসআর এসআর এ আমি DI1 কে এনাবল করব,
দেখেন আমার আউটপুট আসছে ফ্রেন্ড, আমার আউটপুট এখন যদি আমি ডিএ ওয়ান এ যদি এনাবল করি, দেখেন আমার যখন বোথ ইনপুট হাই আউটপুট হাই। এখন আমি ডি ওয়ান কে অফ করে দিব, আবার অন করলাম। এখন যদি আমি ডিআই জিরো কে অন করি অফ করি, দেখেন ডিআই জিরো কে যখন আমি অফ করছি তখন আমার আউটপুট অফ হয়ে গেছে। ডিআই জিরো কে যখন অফ করছি আমার আউটপুট অফ হয়ে গেছে। আবার যখন আমি ডিআই জিরো ডিজিটাল ইনপুট ওয়ান কে যদি আমি অন করবো এসআর ফ্লিপফ্লপে, তখন আমার আউটপুটটি আবার অন হবে। দেখেন আমার আউটপুটটি আবার অন হয়েছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আরএস ফ্লিপফ্লপে আমি ডিআই টু ইনপুটকে অন করবো। এখন দেখেন ডিআই টু ইনপুট যখন অন করছি তখন আমার সাথে সাথে আমার আউটপুটটি অন হচ্ছে। ডিআই থ্রি কে যখন আমি অন করবো তখন আমার আউটপুটটি অফ হয়ে যাবে। দেখেন আমার আউটপুটটি অফ হয়ে গেছে আরএস ফ্লিপফ্লপে। যখন বোথ ইনপুট হাই আউটপুট ইজ লো, যখন বোথ ইনপুট হাই আউটপুট ইজ লো। তো ফ্রেন্ড আশা করি আপনাদেরকে প্রোগ্রামটা বুঝতে পারছি কিভাবে আপনারা সিলেক্ট পিএলসি তে কিভাবে আপনারা আরএস এবং এসআর ফ্লিপফ্লপ নিয়ে আপনারা প্রোগ্রামিং করবেন। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা বন্ধুরা আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড।